नमस्कार, আমি সুচিত্রা চ্যাটার্জি, এদের সবাই মাসি মেজবৌদির মা। মেজদি ভাইয়ের মা, আমাদের মেজদি ভাই বলে দিচ্ছি, আমাদের মেজদি ভাইয়ের মা। আমি একটা রেসিপি দেখাবো, বরবটির ঘন্ট। বরবটির ঘন্ট। গুড আফটারনুন ফ্রেন্ড, আজকে আমাকে আর ইন্ট্রোডাকশন দিতে হলো না, মাসি যেহেতু রেসিপিটা দেখাবে, মাসি নিজেই নিজের ইন্ট্রোডাকশনটা তোমাদের কাছে দিয়ে দিল। তো অনেকদিন বাদে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই মাসির হাতের বরবটির ঘন্ট অসাধারণ, মুখে লেগে থাকার মতন। তো চলো তাহলে আজকে আমার কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক রেসিপিটা, বরবটির ঘন্ট। তো মাসি, এখানে তুমি বরবটি গুলো কেটে রেখে দিয়েছো। হ্যাঁ, সেদ্ধ করব। এবার এটাকে সেদ্ধ করবে। ঠিক আছে, কার থেকে শিখেছো মাসি এই রান্নাটা? শাশুড়ি। আর তোমরা যে ধরনের নিরামিষ রান্না করো, আমরা ওটা হারগিজ পারবো না। আর তোমরা জানো সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মাসি যবে থেকে এটা বলেছে যে আমি বরবটির ঘন্টটা তোমাদের সাথে শেয়ার করব, তবে থেকে আমার মা আবার অধীর আগ্রহে বসে আছে, কবে তুই রেসিপিটা শেয়ার করবি, কবে মাসি বানাবে, কবে তুই ভিডিওটা ছাড়বি। কারণ মা তবে গিয়ে এই রেসিপিটা শিখে বাবাকে বানিয়ে খাওয়াবে, সেই জন্য মা বলছে কবে হবে রে, কবে ভিডিও আসবে রে। মাসি, তোমার সম্বন্ধে একটু বলে দাও সবার কাছে, তুমি কোথাকার মেয়ে বলো? ভুবনেশ্বরের মেয়ে। আমি ভুবনেশ্বরে জন্ম হয়েছি, উড়িয়ায় পড়াশোনা। উড়িয়া জানো তার মানে? একটু একটু বলো, কড়া কইলা না। সমস্তকু নমস্কার, মো তরফরু সমস্তকু নমস্কার জনাউছি, মোর রেসিপি দেখিবাকু অনুরোধ করছি। ওরে সাবাস, ফাটাফাটি। তো প্রথমে মাসি যেটা করছে, বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছে। মাসি, বড়িগুলো কিসের হতে হবে? মটর ডালের হোক, বিউলি ডালের হোক। আচ্ছা, যে কোনো বড়ি চলবে। তো আমাদের কাছে আপাতত ছিল হচ্ছে বিউলির ডালেরই বড়ি। তো বড়িগুলোকে মাসি ভেজে নিচ্ছে। এবার কি করছো মাসি? এটাকে মেখে নিচ্ছি। আচ্ছা, মানে মশলা দেবো। আচ্ছা, মানে তুমি বরবটিটাকে সেদ্ধ করে চটকে নিচ্ছ, ভালো করে চটকে নিচ্ছ। এবার এর মধ্যে দিচ্ছে হলুদ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো। আচ্ছা, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এ তো মিষ্টি মিষ্টি রান্না, খুব বেশি ঝালের ব্যাপার নেই। স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো মানে এই দু চামচ মতন, আর জিরে গুঁড়ো কতটা মাসি? দু চামচ মতন জিরে গুঁড়ো, চিনি। আর চিনি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি রান্না, নিরামিষ ঘন্ট মানেই মিষ্টি, তার মানে সেখানে প্রায় তিন চার পাঁচ ছয় সাত চামচ চিনি। হ্যাঁ, কারণ মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, বলো মাসি। আর তার সাথে দিয়ে দিলে হচ্ছে আদা বাটা। আমার একটু আদা বাটাটা না একটু পাতলা হয়ে গেছিলো, ওই জন্য মাসি ছেঁকে ছেঁকে নিল। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার যারা কম চিনি খায় তারা একটুখানি কম দেবে, তাই না মাসি? হ্যাঁ, তারা কম দেবে, কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই বলে, আর বিশেষ করে এই সব রান্না তো আর ওই। ফাইনালি বসে গেছে কড়া, আর আমাদের যেহেতু মেম্বার অনেকজন, অনেকজন মেম্বার আমাদের বলে প্রায় 1 কিলো বরবটি ছিল, এবার সেই পরিমাণ মতন সব কিছু হয়েছে, এবার তোমরা তোমাদের পরিমাণ মতনই সেটা করো। আর এবার কড়া বসে গেছে, কড়া বসে কড়াতে মাসি দিয়ে দিল সর্ষের তেল। হ্যাঁ, দিয়ে দিল পরিমাণ মতন সর্ষের তেল। জিরে, জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিচ্ছ। হ্যাঁ,
फोड़न जेई एबार एर मध्य मासी दिए दिच्छे बटबटीटा मेखे रेखे छिलो सेई माखा बटबटीटा মাসির বাড়ি গেছিলে রেল গেট টপকাতে গিয়ে রেল গেট পড়েছিল রেল গেটটা তুমি নিচু হয়ে টপকাতে গেছিলে গড়তে গেছিলে তখন তুমি পড়ে গেছিলে মাসি আমাকে সব বললো তারপর কি হয়েছে বলো তারপরে এক ভদ্রলোক বলছে এই রে একান্নবর্তী বুঝি পড়ে গেছে এই রে একান্নবর্তী পড়ে গেছে এই রে আমি বুঝতে পারছি না একান্নবর্তী একান্নবর্তী বলছে এইগুলোই তো পাওনা বলো এগুলো যে ভালোবাসা প্রত্যেকে এত ভালোবাসা দিচ্ছে যে কারণে আরো ভালো লাগে লাগিনি তো না না আরে কাঁদা তো জড়িটা স্লিপ করে গেছে বেশি ওস্তাদি করতে গেছি না ওই দিক দিয়ে আমি ঘুরে যাই হ্যাঁ কি বলতো এবার চলছে জিনিসটাকে আগে আগে অগ্নি মাসি কি করলে এটা এটা আগুন কেটে আগে দিন অগ্নি দেবতা ও আগে অগ্নি দেবতাকে অল্প নেড়েচেড়ে দিয়ে দিলে অগ্নেই নমো এবার চলছে এটা ফ্রাই করা যতক্ষণ এটা ভাজা চলছে বড়বটিটা এইদিকে মেজদিবাই হাত লাগিয়ে দিয়েছে বড়ি গুড়ানো করা গুড়ানোর জন্য খুব মিহি পাউডারের মতন করো না বেশ মুখে লাগলে ভালো লাগে হ্যাঁ আর মেজদিবাইয়ের বড় দুঃখ যে সবসময় আমি ম্যাক্সি পরে দেখাই আজকে শাড়ি তুমি ম্যাক্সি তো আমাদের এটা প্রায় পুরো নাড়া কমপ্লিট হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা মানে কোন মানে পাত্রে ঢেলে নিল ফার্স্টে দিয়ে এবার ওপর থেকে ছড়িয়ে দিল হচ্ছে বড়িটা গুঁড়িয়ে রাখা বড়ি তার উপরে দিয়ে দিল হচ্ছে নারকেল কুড়ো যেহেতু ঘন্ট একটু বেশি করে নারকেল কুড়ো বাবা মাসি দেখেই মনে হচ্ছে অসাধারণ তো হয়ে গেছে আমাদের রেসিপি রেডি এবার তুমি তুলে ধরে বলো ঘন্ট হয়ে গেছে হ্যাঁ আবার বলো আমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই এই রেসিপিটা করো আর কিরম হলো আমাকে জানিও অবশ্যই জানিও এবার হচ্ছে টেস্টের পালা মাসির হাতে বরবটি ঘন্ট খাওয়ার জন্য আমরা এখন উদগ্রীব পুরি বাবা রে কি করো তুমি ধরেছিলে কি করে কেমন লেগেছে তাহলে আজকের মতন টাটা।